একটা ব্যাপারে আমাদের কনসার্ন আছে, অরাজনৈতিক আন্দোলন, শিক্ষকদের আন্দোলনও অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের আন্দোলনও অরাজনৈতিক। এই অরাজনৈতিক আন্দোলনে বিএনপি এবং তাদের সমমনস্কদের কারো কারো রাজনৈতিক সমর্থন বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে। এই অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে, যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সারা বাংলাদেশে, এই রাজধানীতে, সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সেটা আমি সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি। নিজেরা আন্দোলন করতে পারেনি, পরে গতবারও তারা 2018 সালে কোটা বিরোধী আন্দোলন ওটা, ওই আন্দোলনের সঙ্গে তারা ওই আন্দোলনের উপর ভর করেছে। এবারও আবার তারা নিজেরা আন্দোলনে ব্যর্থ, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে যায়নি। এখন যদি কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর অভিসন্ধি, দুরভিসন্ধি বাস্তবায়ন করা যায়, সেটা হলো তাদের লক্ষ্য। কাজে অশুভ তৎপরতা সম্পর্কে আমাদেরকে সতর্ক পাহারা করতে, সব কিছুতে রাজনীতির গন্ধ খুঁজে লিগাল ব্যাটলটা করেনি তারা। বেগম জিয়ার জন্য যে লিগাল ব্যাটল কদিন পরপরই, মাসের পর মাস, এমনকি বছরও কেটে গেছে, তারা আদালতে উপস্থিত থেকে খালেদা জিয়াকে বিরত রেখেছে, তাকে উপস্থিত হতে দেননি, মামলাটাকে প্রলম্বিত করা হয়েছে, জামিনও চায়নি। তারা লিগাল ব্যাটলও ব্যর্থ, আর এই শহরে দৃশ্যমান একটা বিক্ষোভ মিছিল খালেদা জিয়ার জন্য বিএনপি করেছে এমন প্রমাণ আমাদের কাছে।